আপনারা কেমন আছেন? আমার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা তো জানেন যে আমি প্রথম ভিডিওটিতে বলেছিলাম যে আমার কি আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেটাই এবার দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথম পর্বে এটাই বলেছিলাম যে ডক্টরের কাছে যাই, তৃতীয় ডক্টরের কাছে, তখন জন্ডিসটা ধরা পড়ে। তো জন্ডিসের পরে ডক্টর আমাদের হেপাটাইটিস পরীক্ষা করতে আমাদেরকে পাঠিয়ে দেন, কিন্তু সেই রিপোর্টটা আসতে আমাদের প্রায় 7 দিন সময় লাগবে। তো এই 7 দিন আমার পক্ষে স্টে করা একদমই অসম্ভব ছিল, সম্ভবই ছিল না। তো এই সময় ডক্টর, আমরা এই রিপোর্টটা না নেওয়াতে ডক্টর বলল তাহলে আপনারা এক ঢাকাতে অথবা রাজশাহীতে আমাদেরকে যেতে বললেন। কিন্তু আমাদের রাজশাহী বা ঢাকায় কোনো মতেই যাওয়া সম্ভব ছিল না ওই সময়। তো এটা ওখানে ডক্টরের কাছে কথাবার্তা বলে আমাদের বাসায় আসতে সেদিন রাত 12টা বেজে যায়। বাসায় আসার পরে আমার হাজবেন্ড এবং নিপা দিদি খুব চিন্তায় পড়ে যায় যে কি করবে। তারা নিজেদের মধ্যে কথা কথা বলা বলি করছে, মানে এদিকে দিদি তার হাজবেন্ডকে ফোন দিচ্ছে, মার সঙ্গে কথা বলছে, শাশুড়ি মার সঙ্গে। তো ওইভাবে কথা বলে তারা আসলে খুব টেনশনে পড়ে যায়। আসলে এই সময় যাদের হয় না বা এই সিচুয়েশনে যারা পড়ে না, তারা বুঝবে না যে আমরা ওই সময় কি ধরনের সমস্যার মধ্যে ছিলাম। কিন্তু আমার পক্ষে একদিন স্টে করে থাকা একদমই সম্ভব ছিল না। তো কি করবো ওই সময়? তো ঈশ্বরের ইচ্ছায় বা সৃষ্টিকর্তার ইচ্ছায় দিদি তখন, আমরা অনেকেই জানেন বা অনেকে চিনবেন যে এন্ড্রুকিশোরের নাম শুনেছেন, খ্রিস্টিয়ান যে গান গায় তার ভাগ্নি। শিপু দিদির কথা না বললেই নয়, শিপু দিদিকে ফোন দেওয়া হয়। শিপু দিদি একজন শিশু বিশেষজ্ঞ, তো তাকে ফোন দেওয়া হয়। তো ফোনের মাধ্যমে দিদির কাছ থেকে একটা ফাইনালি একটা ডিসিশন আর কি নেওয়া হয়। দিদি তখন বলে, নিপা দিদির সঙ্গে কথা বলে বলতেছিল যে নিপা তুমি টেনশন করো না, তাহলে তুমি এরকম করে বগুড়াতে আসতে পারো। বগুড়াতে আমার পরিচিত একজন ডক্টর আছেন, আমি তাকে বলে দিচ্ছি, তোমরা তাহলে ওখানে যাও। তো ওই রাতে আমরা ডিসিশন নেই এবং আমরা, আমাদের তো ব্যাগ আগে থেকে গোছানো ছিল, আমরা সেদিন আর কি রাতটা আর কি ঘরে থাকি। আবার ভোর 5টা নাগাদ বা 4টা নাগাদে আমরা হয়তো বা বেরিয়ে পড়ি, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাই। তো ওখানে যাওয়ার পরে সেই ডক্টর, ওখানে গিয়েও আবার এক ঝামেলা, ওখানে গিয়েও আর এক ঝামেলা। ওই যে বললাম আমরা হেপাটাইটিসের কোনো রিপোর্ট বের করতে পারিনি, কোনো ডক্টরই আমাদেরকে মনে করেন দেখবে না, কোনো ডক্টরই আমাকে আর কি সিজার করতে চাচ্ছে না। তারাও ওখানে গেলাম, তারাও অনেক মানে চিন্তায় পড়ে গেছে। সব ডক্টররা একটা মানে মিটিং বসিয়েছেন বা পরামর্শ করছেন কি করবে আমাকে নিয়ে। তো তারা খুবই চিন্তিত, তারাও রেফার করে দিতে চাচ্ছে। এখন বলছে ডক্টর, বলতেছে পেশেন্টকে আপনারা ঢাকায় নিয়ে যান বা রাজশাহীতে নিয়ে যান বা মেডিকেল হসপিটালগুলোতে নিয়ে যান। তাদের কারণটা ছিল এটাই যে আমার যদি কোনো সমস্যা হয়ে যায় বা বেবি, তাহলে তার ওখানে যেহেতু আইসিইউ ছিল না, সেহেতু আমাকে তো ওখানে তারা কোনো সমস্যা হলে ভর্তি করাতে পারবে না। তো পরে যা হোক, শিপু দিদিকে আবার ফোন দেওয়া হয়, আবার তাকে বলা হয়। তখন শিপু দিদি বলেছিল যে যেভাবে হোক, সে তার পরিচিত ডক্টরকে বলেছিল যে যেভাবে হোক আমাকে যেন একটা ব্যবস্থা করে দেয়। তো ওই সময়ের মধ্যে আর কি যা হোক ডক্টররা ডিসিশনও নেয়, মানে অনেকগুলো ডক্টর, তার মধ্যে একজন ডক্টর বলতেছে ঠিক আছে আমি পেশেন্টকে আমি দেখছি, আবার আরেক ডক্টর বলতেছে মানে আগাতে চাচ্ছে কিন্তু সে আবার আগাতে পারছে না, এরকম একটা অবস্থা। কিন্তু ওই একজন ডক্টরে বলছে ঠিক আছে আমি তাহলে এই এটা নেই রিস্কটা নিচ্ছি, সমস্যা নেই, যা হোক তাহলে আমরা বোধ হয় সন্ধ্যা 6টা 22 বা এরকম সময় আমাকে ওটিতে নেওয়া হয়। ওই সময় আমার রক্তে তখন রক্ত
এক ব্যাগ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু ওই সময় আমার শাশুড়ি মা বাচ্চা কাচ্চা নিয়ে বাসাতে ছিলেন, আর এদিকে আমার সঙ্গে ছিলেন আমার হাজবেন্ড আর নিপা দিদি। এখন নিপা দিদির সঙ্গে আমার রক্তের আবার গ্রুপটা এক ছিল, এক থাকাতে আমারও এ পজিটিভ, দিদিরও এ পজিটিভ হওয়াতে দিদি কি করেছে, ওই সাথে সাথে বলেছে যে ঠিক আছে পেশেন্টের সঙ্গে আমার তো রক্তের গ্রুপটা এক, তাহলে আমার কাছ থেকে আপনি রক্তটা নিয়ে নেন। তো দিদি যেভাবে হোক ওখান থেকে দিদি এক ব্যাগ রক্ত দেয়, কোনো একটা চিপার মনে হয় গলি ইসের মধ্যে ঢুকে কোনো রকমের ভাবে দিদি দিচ্ছে এক ব্যাগ রক্ত। হাজবেন্ড ওদিকে দৌড়াদৌড়ি করতেছে কি করবে, আমি দেখা যায় ওটিতে চলে গেছে অলরেডি, কেউ নেই পাশে। তো এভাবে নিয়ে গিয়ে আমাকে আর কি সেদিন আর কি সিজার করা হয়। তো সিজার টিজার করা শেষ, কমপ্লিট, ভালোভাবেই সব কিছু হয়েছে। একটাই আশ্চর্যজনক বিষয় যে আমার কিন্তু এটা 7 দিন পরে সেই রিপোর্টটা কিন্তু এসেছিল, কিন্তু কি এসেছিল জানেন? রিপোর্টটা নেগেটিভ এসেছিল, তার মানে আমার হেপাটাইটিস ছিল না। তো এটাই ডক্টররা ভয় পেয়েছিল যে আমার হয়তো বা এটা রয়েছে, যার দরুন তারা আর কি আমাকে কোনো সিজার করতে চায়নি। তো আমার সিজার হওয়ার পর, আমার সিজারটা যখন কমপ্লিট, তখন ডক্টর আর কি আমাকে তো না, আমার হাজবেন্ডকে এবং নিপা দিদিকে কথাই বলেছিল, আমি শুনেছি যে এই আজ যদি আপনার অপারেশন না করাতেন বা কাল করাতেন তাহলে কি হতো, আপনারা হয়তো বা একজন অথবা দুজনকেই হারাতে হতো আপনাদের। তো আমার আমাকে ওটিতে নেওয়ার আগে আমার হাজবেন্ড শুধু এই কথাই বলেছিল যে আমার গাছটা যেন বাঁচে, ফল যদি নাও বাঁচাতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু গাছটা বাঁচিয়ে রেখে, তো এ কথা বলেছিল। সৃষ্টিকর্তা যদি চান তাহলে যে কোনো বিনিময় হোক, সে যেভাবেই হোক সে কিন্তু আসবে বেঁচে বা ফিরে, সে যেভাবেই হোক বেঁচে থাকবেই। আমার আর একটা কথা বলতে বলেছিলাম যে আমি 12 দিন কিন্তু কোনো পানি বা কোনো খাবার আমি কিন্তু খেতে পারিনি, ওই 12 দিনে আমি কিন্তু 3 কেজি ওয়েট আর কি হারিয়েছি। তো আমার ওই সময় দেখা যায় কি আমার বেবিটা কিন্তু একটু মানে সুস্থ একটা বাচ্চা, কিন্তু 2.5 পয়েন্টের উপরে, 2.5 পয়েন্ট থেকে শুরু করে কিন্তু সে 4 পয়েন্ট পর্যন্ত বা 4 কেজি না, 2.5 থেকে 4 কেজি একটা সুস্থ বাচ্চা জন্ম হয়, একটা সুস্থ বাচ্চার ওয়েট আর কি এটা থাকে। কিন্তু আমার বাচ্চার কিন্তু 2.6 ছিল, 2.6 আর 2.5, বুঝতে পারতেছেন? তো যেহেতু আমার একটা দুঃখ কোথায় জানেন, যে অনেক মায়েরা আছে যে খেতে পারে না, আর আমি পুরোই 9 মাস মানে খুবই খেয়েছি, মানে বললাম না আমি যদি না খেতাম তাহলে আমার বমি আর কি আসতো, আর মানে বারবার করে হলেও আমি কিন্তু সব কিছুই খেয়েছি, মানে সিজনেবল ফল থেকে শুরু করে সবই খেয়েছি, কোনো কিছু বাদ ছিল না। শাশুড়ি মাও চেষ্টা করেছেন আমার সব কিছুই খাবার আর কি খাওয়াতে, যে এই গর্ভবতী বা গর্ভকালীন সময় যেন কোনো ত্রুটি না থাকে খাবারে। আমার হাজবেন্ড তো রয়েছেই, হাজবেন্ডও অনেক এই করেছে, পরিবারে আমার পুরো পরিবারেই চেষ্টা করেছেন। এটাই দুঃখের যে আমি সব কিছু খেয়েছি, তাহলে বাচ্চা কেন মানে চিকুন চাকট হবে? তারপরে বাচ্চাটা হয়েছে একটু, আপনারা দেখতে পাচ্ছেন যে যে একটু কি হয়েছে, একটু আনহেলদির মতো দেখতে লাগতেছে, আরও হয়েছে একটু লাল লাল চেপটে হয়েছে, এটার জন্যই। যে আমার ফার্স্ট বেবি যখন হলো তখন কিন্তু যেমন হেলদি হয়েছে তেমন গায়ের রংটাও এই একটু ই ছিল, তো সেই তুলনায় করতে গেলে এই বাচ্চাটা ওরকম হেলদি আমি দেখতে পাচ্ছি না, এটা একটা দুঃখজনক। তো আপনারা তো জানেন আমার প্রচণ্ড জন্ডিস ছিল, জন্ডিসের কারণে বাচ্চাটাও কিন্তু জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করে, তো এই কারণে তাকে কিন্তু ফটোথেরাপি দেওয়া হয়, তাকে কিন্তু ওই ফটোথেরাপিগুলো এমন পর্যায়ে দেওয়া হয় এটা আসলে চোখে দেখার মতো নয়। আমার অবস্থায় ওই সময় এত খারাপ ছিল যে আমি ওইটা ফিল করতে পারি না, কিন্তু এখন এসে আমি যখন ওই ছবিগুলো বা ওই ক্লিপগুলো দেখি ভিডিওর, সত্যি খুব কষ্ট লাগে, কারণ ওই সময় আমার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে আমি আসলে ফিল করতে পারিনি বাবুর ওই কষ্টটা।
ওই রাতটা আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার ননদ মানে নিপা দিদি, এরা পাশে ছিল, এরা সাফার করেছে বাচ্চাটার সেই কষ্টটা বা তাকে তুলে আনা আবার খাওয়ানো এগুলো করাতে। তো সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য আমি আসলে মন থেকে প্রার্থনা করি তারা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং এভাবেই মানুষের যেন সুখে দুঃখে যেন মানুষকে সেবা দিয়ে যেতে পারে। তো তারপরে থেকে আমরা বোধহয় ওখানে 7 দিনের মতো ছিলাম। তো থাকার পরে তো সুস্থভাবে আমরা আবার বাসায় চলে আসি। তো এ যাবত আসার পরে তো আপনারা তো জানেন যে যেহেতু ওকে ফটোথেরাপি দিয়ে বাসায় নিয়ে এসেছি, সেহেতু ঈশ্বরের আশীর্বাদে বা সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক আশীর্বাদ করাতে আমরা কিন্তু বাচ্চাটাকে নিয়ে এই 9 মাস জার্নিটা খুব ভালোভাবেই কাটিয়েছি। আমার বাচ্চাটার সুস্থতা কামনা করছি আপনাদের কাছে, ওর জন্য দোয়া এবং প্রার্থনা করবেন যেন সৃষ্টিকর্তা ওকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন যেন সুস্থভাবে যেন বাঁচিয়ে রাখেন। আর আপনাদেরও বাচ্চারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি বা প্রার্থনা করি। সব বাবা মায়ের সন্তানরা যেন সুস্থ এবং ভালো থাকে। আর আমার এই ভিডিও থেকে একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আমার বাচ্চাটা এখন সুস্থ আছে এবং ভালো আছে। আর এই 9 মাস আমি ওকে প্রপারলি অনেক সময় দিয়েছি, আর বাদবাকিটাও আমি সময় দিতে চাই বাচ্চাটাকে। আর 1 মাস টানা 6 মাস, যে 6 মাস যে একটা বাচ্চা যে মায়ের যে বেস্ট ফিডিং করে সেটা সে পেয়েছে, এটাও ঈশ্বরের মনে হয় ইচ্ছা। তাকে বাহিরের কোনো খাবার আমাকে দিতে হয়নি এ পর্যন্ত, বাচ্চাটাকে আমার কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে হয়নি। এখনও সে ভালো আছে এবং সুস্থ আছে, এবং আগামী দিনগুলোতেও যেন ভালো এবং সুস্থ থাকে। এভাবেই আপনারা দোয়া এবং প্রার্থনা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।